প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশই একদিন যুদ্ধ বিমান, পরিবহন বিমান ও হেলিকপ্টার তৈরি করবে। গুজব ছড়িয়ে সেনাবাহিনীতে বিভ্রান্তির চেষ্টা চলছে, সফল হবে না স্বার্থান্বেষীরা, জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। কূটনৈতিক তৎপরতার পাশাপাশি সীমান্তবর্তী অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন হলে সীমান্ত হত্যা শূন্যের কোঠায় আনা সম্ভব, বলেছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ শাফিনুল ইসলাম। কর ফাঁকি ও অপ্রদর্শিত আয়ের মামলায় অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল শহীদ উদ্দিন খানের 9 বছরের কারাদণ্ড। খেতাবধারী মুক্তিযোদ্ধা বিএনপি নেতা হাফিজউদ্দিনকে সত্য বলার অপরাধে দলীয় শোকজ, মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধাদের প্রতি অবমাননাকর, বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নতজানু পররাষ্ট্রনীতির কারণে বিশ্বের সবচেয়ে রক্তাক্ত সীমান্ত এখন বাংলাদেশের, বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 70 থেকে 80 জন বান্ধবীর ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছেন পিকে হালদার, দুদক আইনজীবীর তথ্য। রাজধানীর আদাবরে শিশু খন্দকার সামিউল আজিমকে হত্যা মামলায় তার মা এশা ও প্রেমিক বাক্কুকে মৃত্যুদণ্ড। নিজ প্রশাসনের পরিবেশ সুরক্ষা টিমের নাম ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। ইংলিশ প্রিমিয়ার লিগে লিগ লিডার লিভারপুলে বিধ্বস্ত ক্রিস্টাল প্যালেস।